বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে বসেছে বাড়িতে বাড়িতে টাইম কল, তবে তার একটিও কল থেকে পড়ে না জল, এমনই অভিযোগ পূর্ব বর্ধমানের গলসি দুই নম্বর ব্লকের পিলগ্রাম, তারানগর ও শিমুলিয়া গ্রামের বাসিন্দাদের। অগত্যা চাপাকল ও পুকুরের জলেই নিত্যদিনের জলের চাহিদা মেটাচ্ছেন গলসির এই তিনটি গ্রামের মানুষজন। আমাদের জলের সমস্যা খুব, আমরা পুকুরের জল ব্যবহার করছি, পুকুরের জলে থালা ধুচ্ছি, তারপরে এমনি গা ধুচ্ছি, তারপরে ওই পানি কাপড় কাচাচ্ছি, সব করছি পুকুরের জলে। আমরা জল চাচ্ছি, আবার কি চাইবো? আমাদের জলটা পেলে তো আমাদের সমস্যার সমাধান হবে। আমরা গরিব মানুষ, আমরা কি 20-22 হাজার টাকা করে খরচা করে আমরা কল করতে পারবো? আমরা খেটে খেকো মানুষ, কোথায় পাবো আমরা? আমরা তো বড় আশা নিয়ে ভেবেছিলাম হয়তো সরকার আমাদের পাশে এসে সাহায্য করেছে, কিন্তু বর্তমানে দেখা গেল যে যে কন্ট্রাক্টর সেই লাভবান হয়ে চলে গেল। কল বসলো অত তো জল নেই। গ্রামের মানুষের সমস্ত হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস, এখানে যদি মানুষ জল না পায় খাবে কি? পুকুরে জল ব্যবহার করতে হচ্ছে, মানুষের পরিশানি প্রচুর, পুকুরে জল নাই, গ্রীষ্মকাল টোটাল সাফার ফিল করছে প্রত্যেক মানুষ। জানা গেছে গলসির কুড়কুড়া গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর গ্রামে তৈরি হয়েছে জয়কৃষ্ণপুর জল প্রকল্প। এলাকার জল সমস্যা মেটাতে বছর খানেক আগে বেশ কয়েকটি গ্রামে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি জলের কানেকশন দেওয়া হয়। 2020 সালে তৈরি হয় জল মজুত রাখার জন্য 30,000 কিউসেকের একটি জলের ট্যাঙ্কি। সঠিক পরিষেবা দিতে 7.5 HP করে দু জায়গায় দুটি মোটরও বসানো হয়, যা সারাদিনে দুবার চালানো হয়। 2021 সালে শুরুর পর বেশ কয়েকদিন জলও পান প্রকল্পের উপভোক্তারা, অর্থাৎ গ্রামবাসীরা। তবে তারপর থেকে এক বছর ধরে অজানা কারণে বন্ধ করা হয় পানীয় জল সরবরাহ। সরকারি বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা পাননি বলে জানান গ্রামবাসীরা। এর ফলে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন গলসির কয়েক হাজার মানুষ। জলের টোটালটাই সমস্যা। প্রজেক্টটা 3 কোটি টাকার প্রজেক্ট, দুটো গ্রামের পরে হয়েছে। আমাদের এক সপ্তাহ জল বেরিয়েছে, শুধু জলটা বার করা হয়েছে জিও ট্যাগ করার জন্য। সেই একদিন জল টোটাল কলে বেরিয়েছিল, তাছাড়া কোনো কলেই সারা মানে একটা দিনও জল বেরোয়নি। একদিন জল বেরিয়েছে, জিও ট্যাগ করে ছবিগুলো তুলেছে, তারপর ওরা বেরিয়ে গেছে, জিও ট্যাগ হয়ে গেছে, কলও বন্ধ হয়ে গেছে। বিডিওতে, থানাতে, পঞ্চায়েতে জানানো হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, গ্রাম থেকে অনেকবার দরখাস্ত লেখা হয়েছে, তার এগেনস্ট এখনও পর্যন্ত কোনো ফল আসেনি। টোটালিটার ঠিকাদারেরও ভুল আছে, সরকারেরও গাফলতি আছে, দুটো দিকই আছে। যেখানে এতদিন ধরে বন্ধ হয়ে আছে, কোনো আধিকারিকের কোনো গ্রাহ্য নেই এখানে, যেটা ওয়াচ আউট করে এটাকে একটা সলিউশন করে দেওয়ার। দূতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বিডিও জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, পঞ্চায়েত সব পিএইচি অফিসেও জানানো হয়েছে। ওরা বলছে দেখছি দেখছি। গাফিলতি তো আছে, প্রত্যেকেরই গাফিলতি আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা চাই জল, আমরা পরিষেবা চাই, আমাদের আর অন্য কোনো দাবি নেই। সমস্যাটা প্রকটই বটে আমাদের এই গ্রামে। আমি গ্রামের জনপ্রতিনিধি, পঞ্চায়েত সদস্য, সেই হিসেবে আমাদের যে গ্রামের লোক আছে যে জলের সমস্যার জন্য বলতে, আমিও পিএইচ অফিসে, বিডি অফিসে, আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি ব্যাপারটা। আশা করছি খুব তাড়াতাড়ি সমস্যাটা মিটে যাবে। কী নাম আপনার? রহমত আলী শেখ, কুড়কুড়া পঞ্চায়েতের আমি। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা ফোনে জানান। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে যেটা বলেছেন যে প্রত্যেকটা মানুষকে বাড়ি বাড়ি জল পৌঁছে যেতে দেবো, অর্থাৎ আমাদের জল স্বপ্ন প্রকল্প। কাজে সেই জায়গা থেকে আমাদের পূর্ব বর্ধমান জেলায় একটা পর একটা কিছু কিন্তু আমাদের প্রসেস এগিয়েছি, কাজ করা হচ্ছে, পিএইচির কাজ কিন্তু চলছে। কাজে এই পিএইচির কাজটা হয়েছে, এখনো পর্যন্ত এটা এইরকম মতো তিনটে গ্রামে শুনলাম নাকি জল পাচ্ছেন না, আজকেই শুনলাম। কাজেই এটা ধরুন আমার নজরে নেই যদিও, কাজেই এলাকার লোক যদি আমাকে মানে আবেদন ভিত্তিতে যদি জানানো হয় তাহলে সে অনুপাতে আমি ব্যবস্থা নেব, প্রতি অবশ্যই আমি ব্যবস্থা করব। গ্রামবাসীদের দাবি, এক বছর আগে জিও ট্যাগ করে কলে জল বের হচ্ছে দেখিয়ে ছবি তুলে নেয় বরাদ্দপ্রাপ্ত ঠিকা সংস্থা, তারপর থেকে তাদের আর হদিশ নেই। আর এমন ভাবে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার মানুষ। এমন অবস্থায় কবে জল পাবে এলাকার মানুষ, সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। গলসি থেকে আজিজুর রহমানের রিপোর্ট, মোবাইল নিউজ 19।